নমস্কার, আপনারা দেখছেন আপ তক খবর, আপনাদের সঙ্গে আমি শম্পা। আর আজ কিন্তু আমরা সরাসরি চলে এসেছি কল্যাণী পৌরসভার পৌর প্রধান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী স্যারের কাছে। আমরা সরাসরি তার কাছে চলে যাব, তাকে বিজয়ের শুভেচ্ছা বার্তা জানাব। স্যার, সর্বপ্রথম আপ তক খবরের পক্ষ থেকে আপনাকে শুভ বিজয়া আর অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাকে আমাদের কল্যাণী পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ তো সমস্ত বিসর্জন আজ হয়ে যাবে, তো এবছর কল্যাণী পৌরসভার অন্তর্গত কটি পুজো, মোট কটি পুজো হয়েছে আর আজকে কটি পুজোর বিসর্জন হবে? আসলে আমাদের রেকর্ডেড পুজো হচ্ছে 142-এর মতো, যেগুলো আমরা রেকর্ডেড 116টা পারমিশন আছে, বাদ বাকি বাড়ির পুজো আছে, সব নিয়ে আমাদের ওই 150-র কাছাকাছি পুজো। তার মধ্যে এখন পর্যন্ত বিসর্জন হয়েছে 121টার মতো বিসর্জন হয়েছে। আজকে বাকি 25-30টা পুজো আজকে বিসর্জন হবে, তাহলে আজকে বিসর্জন আমার শেষ। তাহলে আজ রাত কটা পর্যন্ত বিসর্জন চলবে? সেটা দেখুন, আমরা তো 12টা পর্যন্ত একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে, এবার দিতে দিতে যা সময় লাগবে সেই সময়টুকু, ওই 1টা-1:30টার মধ্যে। কারণ আগের দিন 114টা ঠাকুর বিসর্জন হয়েছে 1:30টার মধ্যে, তাহলে আমরা 2:30 পরবর্তীকাল, মানে বিসর্জন এসছে 1:30, তারপরে 2:30 পর্যন্ত সময় চলেছে। আজকেও আশা করছি ওই 12টা-1টার মধ্যেই শেষ হয়ে যাবে। আর এবার বিসর্জনকে কেন্দ্র করে কি ব্যবস্থা নেওয়া হয়েছে পৌরসভার পক্ষ থেকে, আর পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা কেমন? আমাদের আগে বিসর্জন যেখানে হতো, এবার নতুন জায়গায় বিসর্জনটা স্থানান্তরিত হয়েছে, এবং সেই জায়গাটাতে মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয়, যারা ঠাকুর বিসর্জন দেবেন তারাও যেন কোনো রকম অসুবিধার মুখোমুখি না পড়েন, তার জন্য পৌরসভা বিস্তৃত ব্যবস্থা নিয়েছে। পৌরসভার কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে গোটা জায়গাটাকে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখেছে, পুলিশ সহযোগিতা করেছে। পুলিশের সহযোগ দু একটি ক্ষেত্রে ত্রুটি থেকেছে, প্রথম বছর আমরা শনাক্ত করেছি, পরের বছর সে ত্রুটিগুলো সংশোধিত হবে। তবে আগে আগের বার থেকে এবারের বিসর্জনটা বর্ণাঢ্য এবং অসম্ভব সুন্দর এক পরিবেশ তৈরি করেছিল, মানুষ উপভোগ করেছে। মূলত এই যে আগে যেখানে বিসর্জন হতো সেখানে জায়গাটা ছোট ছিল বলে কি আপনারা স্থানান্তরিত করলেন, বা মানুষের কোনো অসুবিধা না হয় তাই জন্য? দেখুন, ছোট জায়গার তার তো একটা অসুবিধা আছে, মানুষের অসুবিধা হবে সেটাও একটা, কিন্তু সর্বোপরি এই জায়গাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা, এসডিও অফিস, কোর্ট, থানা, জেল, স্টেডিয়াম, এইখানে ভাষা নিচ্ছে হচ্ছিল। আর সারা বছর ওই ঠাকুর একটা না একটা পুরো জায়গাটাকে ভরে রাখত, মানে দৃশ্য দূষণ ছিল, কাঠামোগুলো জলের মধ্যে পড়ে থাকতো, তুলে পাড়ে তুলতো, নিয়ে যেত না, তার একটা দৃশ্য দূষণ, মানে গোটা জায়গাটা অবিন্যস্ত থাকতো। তা যেহেতু আমরা বিকল্প ভাবনাটা তখন ভাবতে পারিনি, এবার ভাবনা ভাবার সাথে সাথে ব্যবস্থা এবং স্থানান্তরিত করে যেভাবে তৈরি হয়েছে জায়গাটা, নিশ্চিত পশ্চিমবাংলার অন্যান্য শহরে কোনো শহর এ জাতীয় বিসর্জন ঘাট দেখাতে পারবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে কার্নিভাল হচ্ছে, তো এইখানেও কি কল্যাণীতেও কি সেরকম কোনো কার্নিভাল হবে আজ? এবছর হবে না, তো আর তো সুযোগ নেই, আগামী বছরের পরিকল্পনা আছে। এই যে আমরা এখন, এরা আমাদের যে কাউন্সিলর আছেন, কল্যাণী পৌরসভার কর্মীরা আছেন, বিভিন্ন আধিকারিকরা আছেন, আমরা আগামীকাল থেকে শহরকে সম্পূর্ণ, এই যে এত পুজো আচ্ছা, এত লোক এসছে, শহর তো একেবারে নোংরায় ভরে গিয়েছে, তার থেকে কি করে আমরা শহরকে মুক্ত করব, তার ড্রাইভ কি হবে, তাই নিয়ে আলোচনা করছি আমরা। এবং আগামী অবস্থাতে আরও কতটা উন্নততর কী করা যায় সে জাতীয় পরিকল্পনা আমরা করছি, যাতে কার্নিভালটা আগামী বছর করতে পারি, তার একটা ব্যবস্থা। যারা পুজো করবেন তাই উদ্যোক্তাদের আগে থেকে বিষয়টি সম্পর্কে সচেতন করে দেওয়া, এই পরিকল্পনাগুলো আমরা আগামী বছর ইমপ্লিমেন্ট করব। এবছর যা করেছি পৌরসভাগতভাবে আমাদের দিক থেকে আমরা সন্তুষ্ট, পুলিশ প্রশাসনের ক্ষেত্রে দু একটি পুজো নিয়ে কিছু গোলমাল হয়েছে, যেখানে পৌরসভার করণীয় কিছু ছিল না, পৌরসভা করণীয় ছিল না বলতে লয়েন অর্ডার তো পৌরসভার হাতে নয়,
মানুষকে কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে আসবে সেটা পুলিশ ঠিক করবে। আমরা পৌরসভা থেকে বারংবার পুলিশের দৃষ্টি আকর্ষণ করে মানুষের অসুবিধা যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করেছি যতটা সম্ভব হয়েছে। বড় পুজো যারা করেন উদ্যোক্তারা তারা তো চাইবেনই লোক আসুক, পয়সা খরচা করে পুজো করছেন, সে পুজো তো বড় হবে বর্ণাঢ্য হবে কল্যাণীর গর্ব, কিন্তু সেই গর্বটাকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে পুলিশের যে ভূমিকা দরকার ছিল পুলিশ সে ভূমিকাটা কিন্তু পালন করতে পারেনি। 25-30 হাজার লোক আসে, সেখানে 2-2.5 লাখের ওপরে লোক আসছে, তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেই ব্যবস্থাটা আগাম ভেবে পুলিশ করতে পারেনি বলেই এই মানুষের এই মানে সমস্যার সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে পুলিশ খানিকটা কন্ট্রোলে এনেছে এবং সেইভাবেই শহর নিয়ন্ত্রিত হয়েছে। আরও কিছু ব্যবস্থা করা উচিত ছিল আগে থাকতে বলে, পুলিশ বললে পৌরসভাও সেক্ষেত্রে সহযোগিতা করতে পারত, কিন্তু এ সম্পর্কে তো আলোচনা করা হয়নি। অতএব পুজো যারা করেন তারা কিন্তু লোক আসুক এটা চাইবেন, যে কোনো পুজো, এবং সেটা শহরের পক্ষ মঙ্গল যে একটা প্রচার হয় শহরের যে পুজো হচ্ছে এত বড় পুজো। তো এই জায়গাটাকে এমন একটা স্তরে পৌঁছে গেছিল এবার যেটা একটা মানে কি বলবো সামাজিকভাবে কিন্তু মানুষের মনে কিন্তু আঘাত সৃষ্টি করেছে। মানুষ বলতে কল্যাণীর মানুষ, তারা তো এই পরিবেশ দেখতে অভ্যস্ত নন, তারা শান্তি শৃঙ্খলাবদ্ধ পরিবেশে পুজো দেখতে অভ্যস্ত। আজ এবারের ব্যতিক্রমী অবস্থার জন্য তাদের বিচলিত হওয়ার কারণ আছে, কিন্তু আমি অসংকোচে বলছি পৌরসভার এতে করণীয় কিছু ছিল না, কিছুই ছিল না। কারণ আমাদের পার্টি আমরা 100% প্রয়াস চালিয়েছি, উদ্যোগ রেখেছি, যদি কোনো ব্যর্থতা কোনো জায়গায় হয়ে থাকে সেটা প্রশাসনিক ব্যর্থতা। আমি পথে আস্তে আস্তে দেখছিলাম একটি ব্যানারে লেখা আছে নবরূপে কল্যাণী, যদিও আমি পুরো লাইনটা পড়তে পারিনি, সে বিষয়ে যদি একটু আলোকপাত করে। নবরূপে কল্যাণী বলতে বিসর্জন ঘাট, বিসর্জনের ঘাটের আদলটা টোটালটাই বদল হয়ে গেছে। দেখবেন ওখানে আলোকমালায় সজ্জিত পুরো ঝলমল জায়গা, বিস্তৃত মঞ্চ, এলাকা একেবারে সুসজ্জিত, মানে মানুষ দাঁড়িয়ে যাতে শৃঙ্খলাবদ্ধভাবে এটাকে উপভোগ করতে পারেন সেই রকম একটা মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছিল কলেবর, তো ওই জন্যই নবকলেব। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের জন্য, ওদের জন্যই তো এত সাকসেস। একটা অনুষ্ঠান সফল হয় কর্মী এবং যারা সেটাকে উপভোগ করেন তাদের সম্মিলিত উদ্যোগে, তাদের এই উদ্যোগের জন্যই আমাদের সাফল্য, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী দিনেও তাদের যাতে আরো ভালো কিছু দিতে পারি তার প্রতিশ্রুতি রইল। অবশ্যই, আমরা কিন্তু কথা বলছিলাম চেয়ারম্যান সাহেবের সঙ্গে, আমরা পেয়ে গিয়েছি কল্যাণী পৌরসভার চেয়ারম্যানকে। দাদা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আর এই যে মোটামুটি সুষ্ঠুভাবেই আমরা দেখলাম পুজো সম্পন্ন হয়েছে, আগামীতে দীপাবলি রয়েছে, ছট পুজো রয়েছে, কি জানাবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে একটাই আমার বার্তা, সেটা হলো যে কল্যাণীতে আপনারা আসুন। আমরা কল্যাণীকে, আমাদের যে নতুন চেয়ারম্যান এখন হয়েছেন, আমরা তার নেতৃত্বে কল্যাণী পৌরসভা দর্শকদেরকে অনেক কিছু দেওয়ার অঙ্গীকার করছি, চিন্তাভাবনাও করছি, আমরা প্ল্যানিং করেছি নানা রকম, ওনার মস্তিষ্ক প্রসূত কিছু প্ল্যানিংও আছে, তো সেইগুলো এক্ষুনি আমরা সেই নিয়ে আলোচনা করছি না। তবুও বলবো যে আগামী দিনে দর্শকদেরকে আমরা ভালো কিছুই দেব, সে পুজোতে হোক অন্য যে কোনো উৎসবেই হোক, আমরা আশা করছি দর্শকদের মনটা আমরা রাখতে পারবো। অবশ্যই, আমরা কথা বললাম কল্যাণী পৌরসভার কাউন্সিলরের সাথে। আপনারা দেখছেন আপতাক খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।